এর আগে আপনাদের বিভিন্ন জায়গায় অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সমস্ত জায়গায় যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর তো আমরা দেখিয়েছি, কিন্তু আজকে আপনাদেরকে জানাবো যেভাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপরে যেরকমভাবে অত্যাচার করা হচ্ছে, তার কারণ তাদের দাবি যে দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছেন। কিভাবে বঞ্চনার শিকার হচ্ছেন? তার কারণ তারা যে মাসিক 8,000 টাকার বেতনে চাকরি করেন, সেই 8,000 বেতন নয়, তারা দাবি করছেন যে সমপরিমাণ বেতন তাদের দিতে হবে। 28,000 টাকার বেতনের পাশাপাশি যাতে এই সমস্ত যারা অঙ্গনওয়াড়ির কর্মীরা রয়েছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে সরকারিভাবে। সেই দাবি ছাড়াও যারা অঙ্গনওয়াড়ির কর্মীরা রয়েছেন তারা একাধিক অভিযোগ করছেন বলা যেতে পারে। তার কারণ প্রতি শিশু অন্তর 11 পয়সার সবজি এবং 40 পয়সার আলু যেরকম প্রদান করা হচ্ছে, তাদের দাবি যেরকমভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই মূল্যবৃদ্ধির জেরে তাদের পক্ষে এই সবজি, এই ডিম, এই আলু শিশুদের প্রদান করা সম্ভবপর হচ্ছে না। এই দাবি নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি সেই ধর্মতলা মোড়ে, যেই মোড়ে তারা কলেজ স্কোয়ার থেকে ইতিমধ্যে মিছিল করে এসেছেন এবং মিছিল করে ইতিমধ্যে ধর্মতলা যে মোড়, সেই ধর্মতলা মোড় ইতিমধ্যেই তারা অবরোধ করেছেন। তাদের একগুচ্ছ দাবি রয়েছে, তাদের দাবি যে দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় 6 মাস হতে চললো যারা অঙ্গনওয়াড়ির কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের বরাদ্দ যে খাবার, সেই বরাদ্দ খাবার তারা পাচ্ছেন না, সুতরাং সেই খাবার প্রদান করতে হবে এবং 8,000 টাকার পরিবর্তে 28,000 টাকার বেতন তাদের দিতে হবে। এছাড়াও তারা গুরুতর অভিযোগ করছেন যে যে শিশুদের জন্য যে চাল বরাদ্দ হয়েছে, যে ডাল বরাদ্দ হয়েছে, যে চাল ডাল আসে, সেই চাল এবং ডাল নোংরা থাকে, সেই নোংরা বেছে শিশুদেরকে খাওয়ানো হয়। সুতরাং অত্যন্ত কষ্টের মধ্যে তারা রয়েছেন, তার কারণ শিশুদেরকে শুধুমাত্র ভাত আর ডিম দেওয়া হচ্ছে, যে ডিম বাজারে 6.5 টাকা করে সেই ডিম তাদেরকে আরো বেশি পয়সা দিয়ে কিনতে হচ্ছে। সুতরাং একাধিক দাবি তারা করছেন যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, তাদের বক্তব্য যে দীর্ঘ কয়েক কিলোমিটার দূর বাড়ি, সেখান থেকে তাদেরকে সেন্টারে আসতে হয়, সেখান থেকে তাদেরকে এসে কাজ করতে হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের যে টাকা, সেই টাকা, সেই সমপরিমাণ টাকা তারা পাচ্ছে না এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে। অভিভাবকদের রোষের মুখে কার্যত পড়তে হচ্ছে, তার কারণ তারা খিচুড়ি বা যে ভাত তারা দিচ্ছেন সেই ভাতে কার্যত পোকা থাকছে। সুতরাং এই একাধিক দাবি নিয়েই যারা অঙ্গনওয়াড়ির যারা কর্মীরা রয়েছেন দূর দূরান্ত থেকে তারা এসেছেন এই কলকাতায় সরকারের চোখ খোলার জন্য, যাতে তাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার যেরকম একদিকে দেওয়া হোক, তার পাশাপাশি শিশুদের যেন পুষ্টিগত খাবার দেওয়া হয় সেই দাবি জানাচ্ছেন যারা অঙ্গনওয়াড়ির কর্মীরা রয়েছেন তারা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ধর্মতলা মোড়ে পুরোপুরি যে ধর্মতলা মোড় তারা একেবারে অবরুদ্ধ করে রেখেছেন, প্রায় 1 ঘন্টার মতন হতে চললো সেই ধর্মতলা মোড় তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের যে দাবি তারা সেই দাবি জানাচ্ছেন। এখন এটাই দেখার বিষয় যে রাজ্য সরকার তাদের এই দাবিতে কর্ণপাত করে কিনা, এবং এই সংক্রান্ত বিষয় আমরা আরও আপনাদের আপডেট দিতে থাকবো, আর তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।